রাস্তাটা আগে থেকে আনফানে থেকে তোরা থেকে মাটি সরে চলে গেছিল অনেক দিন দিন এমবারে প্রধানের বলেছিলেন বলে হ্যাঁ সরে দেবো সরে দেবো দেয়নি এখন লোড গাড়ি গেছিল বলে মানে হতাহত হয়েছে নাকি মানে আঘাত হয়েছে কোনো আঘাত হয়নি এখন যাতায়াতের কি সমস্যা হচ্ছে হ্যাঁ যাতায়াতের সমস্যা কি চাইছেন কি এই রাস্তাটা ভালো করে দিতে জায়গাটার নাম কি দক্ষিণারে বাড়ি সরকার করবে গ্রামের নাম কি গ্রামের নাম রেজখালি আপনার নাম কি আমার নাম রেমি সরকার মানে এই রাস্তাটা কি হয়েছে কি এই তো দেখছি ভাঙা পুরোটা ভেঙে তো নষ্ট হয়ে গেছে বাইক পার হচ্ছে না যাতায়াতের কি অসুবিধা হচ্ছে যাতায়াতের বহুত অসুবিধা হচ্ছে কি চাইছেন কি রাস্তাটা ভালো হোক আর এখানে পরিবেশ এত ভালো রাস্তায় যদি এই রাস্তা যদি ভেঙে যায় তবে আপনার পঞ্চায়েত এলাকায় দক্ষিণ রেদুখালি যে গ্রাম সেই গ্রামে একটা ঢালাই রাস্তা প্রায় 10-12 ফুট ভেঙে নিচে নেমে গেছে এবং সাধারণ মানুষের যাতায়াতের অসুবিধা হচ্ছে যে কোনো মুহূর্তে আবার রাতের অন্ধকারে দুর্ঘটনা ঘটতে পারে কি বলবেন
ওইখানে গত ইয়াস ধরে ওখানে জল নিকাশির ব্যবস্থা আছে, ওখানে কালভার্ট ছিল। গত ইয়াস ধরে ওই কালভার্টের যে গাডওয়াল ছিল, গাডওয়ালটি ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে ওখানে ইট দিয়ে রাখা হয়েছিল, আজকের আবার হঠাৎ করে আবার ধস নেমে গেছে শুনলাম, এক্ষুনি আমি শুনলাম। ওটা আমরা আগামীকাল বা এক সপ্তাহের মধ্যে আবার ওটা সারানোর ব্যবস্থা করে দেবো। কি মনে হয় তাহলে সাধারণ মানুষ কি মানে ভালোভাবে যাতায়াত করবে, সেই চেষ্টা হবে? অবশ্যই সাধারণ মানুষের অসুবিধা হবে সেটা তো আমরা দেখবো না। আমরা ওটা পঞ্চায়েত থেকে রাস্তা করে দিয়েছিলাম, আমি এইমাত্র খবর পেলাম, কিন্তু আমি এটা তিন চার দিনের মধ্যে যাতে জনসাধারণ না অসুবিধা হয়, চলার কোনো ডিস্টার্ব হয়, আমি সেমতো ব্যবস্থা নেবো। এক সপ্তাহের মধ্যে রাস্তা সেখানে কমপ্লিট করে দেবো।